কাঠ বাগান থেকে সবজি তুলতে খুব ভালো লাগে। আর এগুলো যখন আমি রান্নাঘরে ব্যবহার করব আরো ভালো লাগবে। বেশ বড় বড় বেগুন হয়েছে, আমি দেখিয়েছি আমার গাছগুলো, আবার দেখাবো গাছগুলো, দেখুন। আর এখানে যে চন্দ্রমল্লিকা দেখছেন, এই চন্দ্রমল্লিকাগুলো আমার নিজের হাতে কাটিং করা, এখনো কিন্তু এই যে দেখুন কুড়িয়ে এসেছে, ফুল ফুটেনি। আর এই রংটা আমার ভীষণ প্রিয়, ভেবেছিলাম আমার কাছ থেকে হারিয়ে গেছে, আবার পেয়ে গেছি। না ফুটলে গাছ বোঝা যায় না তাই। আর এই দেখুন সবজিগুলো শুধু দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। খুব ভালো লাগে আপনাদেরকে এইরকম শেয়ার করতে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। আজকে এই যে বেগুন গাছগুলো, বেগুন গাছগুলোর গোড়ায় কত বেতো শাক হয়েছে দেখুন, সুন্দর বেতো শাক। আমি রান্নাঘরে যেদিন কাজে লাগাবো সেদিনই এগুলো পরিষ্কার করা যাবে। তবে আজকে কিন্তু বেশ খানিকটা বেতো শাক আমি লেবু গাছের গোড়া থেকে তুলেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু সবজি তুলেছি, বিশেষ করে বেগুন, বেগুন বেশ বড় বড় হয়েছে, দেখাবো। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার লেবু গাছের গোড়াগুলো। এই বেতো শাকগুলোই তুলবো, এই যে দেখুন কত সুন্দর সুন্দর বেতো শাক হয়েছে। তোলা আমার হয়ে গেছে, তোলাটা তো আর দেখাবো না। আর এই যে দেখুন, এই যে লেবু গাছ, এটা একদম নতুন লেবু গাছ, এই দুটোই, এর গোড়ায় ভর্তি হয়েছিল, এখনো দেখুন এই যে লাল শাক আছে। এগুলো সব তুলে ফেলবো যাতে এর যে সার আছে সেটা যেন ঠিকঠাক গাছ পায়, তাই জন্যই আজকে আমি সব এখান থেকে বেতো শাকগুলো তুলেছি, ঘাস তুলেছি, এটাও তুলেছি দেখুন, এখানে এইটাও তুলেছি দেখুন, যেটুকুনি রয়েছে বাকি সেটুকুনি তুলে ফেলবো, একদম পরিষ্কার করে দেবো। এই গাছটা ভিয়েতনাম মালটা, ওয়েনজিলা নার্সারি থেকে আমি নিয়ে এসেছি এই দু মাস আগে। এর ভেতরে দেখুন ফুল এসে গেছে, ফুল ফুটবে ঠিকই, ফল হবে কিনা আমি জানি না, কিন্তু এটা হচ্ছে চায়না থ্রি বলে দিয়েছে আমাকে, এটা সিডলেস লেবু। আরও একটি গাছ আমি এনেছি, আমার তো তিনখানা গাছ আছেই এখনো পর্যন্ত, এটা নিয়ে চারখানা, আরও একটা আনবো আমি। এই লেবু গাছ, প্রচুর লেবু হয় এই চায়না থ্রি লেবুতে, সিডলেস এটা। সবাই বলে চায়না থ্রি পাতি লেবু, কিন্তু গন্ধরাজের মতো গন্ধ হয়, আর থোকা থোকা হয় গন্ধরাজের মতো, সেটা দেখাবো। চলুন, আমি অনেকক্ষণ ধরে ছাদে শাক তুলেছি, সেই শাক দেখুন এই যে এখানে রয়েছে, এই যে দেখুন কত আমি শাক তুলেছি, এই যে এই শাকগুলো আজকে আমি রান্না করব একটা বেগুন দিয়ে, তাই তুলেছি। এখনো কিন্তু এগুলো তুলিনি, এগুলো তুলবো না, অন্যদিন তুলবো, একদিনে এতগুলো আমার শাক লাগবে না, অনেক শাক হয়, প্রচুর শাক। বেগুন গাছে যেহেতু ফুল আসছে গতকাল বলেছি, তাই এই বেগুন গাছের গোড়াও আমাকে একটু পরিষ্কার করতে হবে। বেগুন গাছ শুধু নয়, আমি দেখাবো যেখানে সেখানে বেতো শাক হয়। এই যে দেখুন এখানে এইসব গ্রো ব্যাগগুলো আমি তৈরি করে করে রেখে দিয়েছিলাম, তাতেও দেখুন কত বেতো শাক হয়েছে, এগুলো তুলবো আর অন্যান্য গাছ বসাবো। বিশেষ করে কালো গ্রো ব্যাগে আমি এবার বসাবো হচ্ছে ওল, ওল আর আমি বড় গ্রো ব্যাগে করবো না এবছর, এইভাবেই এবছর আমি চাষ করবো। নমস্কার, আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। শীতের সবজি আস্তে আস্তে কিন্তু আমার ছাদ বাগানে কমে আসছে, এবার গরমের সবজি লাগাতে হবে, তার বীজ এখন আমি সংগ্রহ করিনি, সংগ্রহ করব, আর যখন আমি লাগাবো আপনাদের সঙ্গে শেয়ারও করব। আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান, যে বাগানে ফল ফুল সবজি তিনটেই আমি করতে ভালোবাসি, বিশেষ করে সবজি। গরমের সবজি শীতের সবজি প্রত্যেক বছরই আমি করি, বরং নতুন নতুন আস্তে আস্তে অন্যান্য সবজিও করি। এবারে যেমন খেসারির শাক করেছি, সেটা আমার ছাদ বাগানে একদম নতুন। আজকে বেশ কিছু সবজি তুলে নিয়েছি, আর বেগুন ফুলকপি
ব্রকলি এই সবগুলো তুলেছি, বেগুন তুলেছি অনেক, বেশ বড় বড় বেগুন হয়েছে। আর এই যে পিছনে দেখছেন চন্দ্রমল্লিকা, এইগুলো আমার নিজের হাতে তৈরি করা চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাগুলো আমি নিজেই মে জুন এইরকম সময় থেকে কাটিং করতে শুরু করেছিলাম, সেই তখন থেকেই আমি ফুলগুলো গাছগুলো তৈরি করছিলাম। তবে যেহেতু আমি কেমিক্যাল সার ব্যবহার করি না, ফুলের গাছ প্রচুর বড় হয় না, কেমিক্যাল সার না দিলে গাছগুলো কিন্তু সঠিক পরিমাণে বড় হয় না, আর যেটুকুনি ফুল ফুটেছে তাতে আমি খুব খুব খুশি, কেননা মাটি তো আমার সবসময় জৈবভাবে তৈরি করা। তাই দেখুন বেগুনগুলো কত বড় হয়েছে, মানে আমি তো ভীষণ খুশি আমার এই ছাদ বাগানের সবজি নিয়ে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমার ছাদ বাগানের সবজির ভিডিও দেখতে, কমেন্ট করবেন, কমেন্ট করলে আমারও ভীষণ ভালো লাগে। আমিও চাই প্রতিটি ছাদ বাগান ছাদ হিসেবে না থেকে বাগান হিসেবে থাকুক, ছাদ বাগান হয়ে পরিপূর্ণ শাকসবজি ফুলে ভরে থাকুক। আমরা প্রত্যেকেই চাই পরিবেশটাকে রক্ষা করতে, এই পরিবেশটা রক্ষা করার জন্যই কিন্তু আমাদের ছাদ বাগান করা। এইভাবেই ছাদ বাগান করেই আমি খুশি, আপনারাও খুশি। তাহলে গাছ লাগানো ছাদে শুরু করে ফেলুন আমার মতো, ভালো লাগবে দেখবেন, খুব ভালো লাগবে, আর সময়ও কোথা থেকে কেটে যাবে জানতেই পারবেন না। ছাদ বাগান এখন কপি শূন্য হলেও কপি কিন্তু আবার হবে, ওইগুলো নতুন কপি গাছ লাগানো আছে। আজকে একটু গোড়াগুলো যাতে রোদ্দুর পায় তার ব্যবস্থা করলাম, ওইভাবেই আমি পরিচর্যা করি নিজের মতো করে। আর এখনো দেখুন ব্রোকলি অনেক আছে, এই গাছটা হয়তো আমি ফেলে দিতাম, কিন্তু দেখুন এই যে গাছটা রয়েছে, এই গাছটা, এটা কিন্তু আস্তে আস্তে একটা ছোট্ট ব্রোকলি আমাকে দেবে। একটা ছোট্ট ব্রোকলি একটা ছোট সংসারের জন্য অনেক। আর এইভাবেই কিন্তু আমি গাছ করি, আপনারা করুন। আর এই যে দেখছেন এখানে ছাদ বাগানে প্রচুর বালতি দেখছেন, একদিন দেখবেন এই বালতিগুলো সব লেবু গাছ, এই পেয়ারা গাছ এইসবে ভরে গেছে। এই জামরুল গাছটাও বালতিতে লাগাবো, সব ইচ্ছা আছে, আস্তে আস্তে করব, ধীরে ধীরে শুরু করছি। আমি অনেক বালতি কিনেছি, এই বালতিতেই রাখবো, ওইখানে সব বালতিতে মাটি তৈরি করা আছে, শুধু বসানোর অপেক্ষা আমার গাছগুলো। এগুলো সব কোনোটা খামার গাছি, কোনোটা বিকাশ নার্সারি, কোনোটা ঐন্দ্রিলা নার্সারি এরকম থেকে নিয়ে এসেছি। ঐন্দ্রিলা নার্সারি থেকে আমি তিনখানা গাছ এনেছিলাম, একটা হচ্ছে ওইখানে রয়েছে, আমি চলুন দেখাই, এই যে এটা ছাতকি কমলা, ছাতকি কমলা আমার কাছে অনেকগুলো হলো, ছাতকি কমলা এনেছি। আর এইটা এনেছি ভিয়েতনাম, এইটা, আর এটা চায়না থ্রি। আর এনেছি আমি দুখানা ওডিসি, যেগুলো হচ্ছে ওই সজনে, যেটা সারা বছর সজনে হয়, তার দুখানা গাছ এনেছি, সেই গাছগুলো। এইভাবে আমি গাছটা করছি, ছাদ বাগান আস্তে আস্তে ফল সবজিতেই ভরিয়ে দেবো, ফলের গাছেও ভরিয়ে দেবো, ইচ্ছা আছে। সিজনাল সবজি কিছু কিছু করব নিশ্চয়ই, যেহেতু আমি বাইরের বাজারে সবজি কিনে খাই না, নিজের মতো যা করি তার থেকেই আমি আমার সংসার চালাই। এতে আমার সংসার খরচও কমে, রান্নাঘরের খরচ তো নিশ্চয়ই কমে, সংসার খরচ কমা মানেই হচ্ছে রান্নাঘরে খরচ কমানো। আর এই যে দেখুন এখানে লাউটা একবার দেখাই কত বড় হয়েছে, এই দেখুন লাউটা কত বড় হয়েছে, একটু তুলি, কারণ দু চার দিন বাদে আমি কেটে ফেলবো। এই যে লাউটা বেশ বড় হয়েছে, আশা করি আরও দু চারটে লাউ এই গাছে আমি পাবো। আর ভাবছি এই সব ডালপালা একটুখানি শাক হিসেবে আমার রান্নাঘরে ব্যবহার করব। শিম কিন্তু আমি এখন তুলছি না কয়েকদিন, একটু দানা রাখবো, আর একটু শিম গাছে। দেখুন এই শিমের জাতটা দেখুন কত সুন্দর, কত বড়। এইটা আমি অন্য একটি, মানে আমি যেসব বীজ কিনি সব জায়গার থেকেই বীজ এনে এনে আমি গাছ করি, এবং গাছ করতে করতে যেখানকার বীজ আমার প্রচুর ভালো লাগে সেখান থেকে বীজটা আমি সংগ্রহ করার চেষ্টা করি।
গত বছর SNB এই যে বাতাবি লেবু গাছটা এনেছিলাম, তাতে দেখছি এবারে ফুল এসছে। এই যে ফুল এসেছে, ফুল ফুটবে আশা করি। আর এটা দেশীয় মুসম্বি, দেশি মুসম্বি, এরকম দেশি মুসম্বি আমার কাছে 4-5টা গাছ আছে। আর এইরকম গাছ আমি বসাতে ভীষণ ভালোবাসি। এই দেশি মুসম্বিগুলো খুব ভালো মিষ্টি হয়, প্রচণ্ড মিষ্টি হয়, এতটাই মিষ্টি হয় মানে যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন, আর যারা খাননি তারা কখনোই বুঝতে পারবেন না দেশি মুসম্বি কতটা ভালো হয়। এটাই ইন্ডিয়ান মুসম্বি কিনা আমি কিন্তু জানি না। আমি যখন ঘোষ থেকে নিয়ে এসেছি, খামার গাছের ঘোষ নার্সারি থেকে, তখন ওরা বলেছিল দেশি মুসম্বি। আমি বিভিন্ন জায়গা থেকে খামার গাছে, যেমন শাহ নার্সারি থেকে একটা নিয়ে এসেছি দেশি মুসম্বি, আমি পাড়া থেকেও কিনেছি একটা দেশি মুসম্বি। আমাদের পাড়ায় একখানা নার্সারি আছে, সেই নার্সারি থেকে কিনেছি দেশি মুসম্বি। এরকম দেশি মুসম্বি আমার কাছে 3-4টে গাছ আছে। এগুলো কিন্তু বিকাশ নার্সারির ওই ইন্ডিয়ান মুসম্বি নয়, এগুলো আলাদা। এখন একই জাতের মুসম্বি কিনা আমি বলতে পারবো না যতক্ষণ না আমার ইন্ডিয়ান মুসম্বি ধরবে এবং আমি খাবো। ইন্ডিয়ান মুসম্বি দেখেছেন তো, বেল ফুলের মতো ফুল হয়েছে, অপূর্ব সুন্দর ফুল হয়েছে। আর সত্যি কথা, এইরকম ফুল হবে আমি ভাবতেও পারিনি। একদম বেল ফুল যেরকম ফুটে থাকে বেল ফুল গাছে, ওই রকমই ফুল হয়েছে দেখুন। সারা গাছটা ভরে হয়েছে,